হ্যালো বন্ধুরা, আমরা প্রথম পর্বে দেখেছিলাম পিঁপড়াগুলো শ্রেণীর বক্সটি নিয়ে যাবার সময় হঠাৎ করে একটি খোকার হিংস্র টিকটিকি তাদের উপর হামলা করে দেয় তাদের খাবার জন্য। আর পিঁপড়াদের অজান্তে সেখানে থাকা বিটল পোকাটি তার ভোভো শব্দের মাধ্যমে টিকটিকিকে ভয় দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে বন্ধুরা, লাস্ট পর্ব আরও রোমাঞ্চকর হতে চলেছে, অবশ্যই তোমরা দেখতে এসো। কিন্তু আর এখন আগে ভালো লাগ আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিও পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় টিকটিকিটি। চলে যাবার পরে বিপদ যখন সম্পূর্ণরূপে কেটে যায়, তখন কালো পিঁপড়াগুলো এসে বিটল পোকাটিকে এভাবে ধন্যবাদ জানায়। আর বিটল পোকাটিও তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদেরকে খুলে বলে। আর সে এও বলে তার একটি পাখা ভেঙে যাবার কারণে সে এখন আর উড়তে পারছে না। আর পিঁপড়াগুলো এটা শুনে বিটল পোকাটিকে তাদের সাথে করে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এর সাথে সাথে বিটল পোকাটি এবং কালো পিঁপড়াদের লিডারের সাথে খুব ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এর সাথে শুরু হয়ে যায় তাদের একটি লম্বা সফরের। কিন্তু কিছু দূর যাবার পরেই একদল লাল পিঁপড়া তাদের পথ আটকে দাঁড়ায়। কালো পিঁপড়াগুলো সেখানে থেমে লাল পিঁপড়াদের কিছুটা চিনি উপহার দিয়ে আসে। কিন্তু এতে করে লাল পিঁপড়াদের মন ভরেনি, তারা পিছু পড়তে থাকে কালো পিঁপড়াদের, কারণ তাদের চিনির সম্পূর্ণ বক্সটাই চাই। চিনির বক্সের উপরে বসে কালো পিঁপড়াদের সর্দার লাল পিঁপড়াদের তাদের পিছু করতে দেখতে পায়। এই দেখে কালো পিঁপড়ার সর্দার অন্য পিঁপড়াদের দ্রুত যাওয়ার আদেশ দেয়। কিন্তু তখনও বিটল পোকাটি চিনির বক্সের উপর কালো পিঁপড়াদের লিডারের সাথে বসেছিল। কালো পিঁপড়াগুলো চিনির বক্সটাকে শক্ত করে ধরে একটি পাথরের উপর দিয়ে আবারও নিচে ফেলে দেয়। আর এটা দেখে লাল পিঁপড়াগুলো সেখানে পড়ে থাকা একটি সোডা ক্যান খুঁজে পায়। আর লাল পিঁপড়াগুলো ক্যানের ভিতরে ঢুকে তারাও পাথর থেকে নিচে নামতে শুরু করে। আর এভাবে লাল পিঁপড়া এবং কালো পিঁপড়া দুজনেই নদীর ভিতরে এসে পড়ে। আর ওদিকে কালো পিঁপড়ার বক্সটি নদীর ভিতর দিয়ে ভেসে যাবার সময় একটি পাথরের সাথে ধাক্কা লেগে বিটল পোকাটি নদীর ভিতরে পড়ে যায়। তখনই নদীর ভিতরে থাকা একটি মাছ বিটল পোকাটিকে খাবার জন্য পিছু করতে থাকে। কিন্তু শেষ সময় এসে মাছটি একটি পাথরের সাথে আঘাত লাগে আর ভাগ্যবশত বিটল পোকাটি বেঁচে যায়। কালো পিঁপড়াগুলো বক্সের উপরে বসে এই অবস্থা দেখতে পায়। তারা সিদ্ধান্ত নেয় তাদের নতুন বন্ধুকে বাঁচাবে। আর তারা সবাই মিলে একজন আরেকজনকে ধরে এরকমভাবে একটি মানব শিকল বানিয়ে বিটল পোকাটিকে পানি থেকে তুলে তার জীবন বাঁচায়। বন্ধুরা, আজকে স্বার্থপর দুনিয়াতে এক বন্ধু সুযোগ পেলেই আর এক বন্ধুর ক্ষতি করার চেষ্টা করে। আর দেখুন তো এখানে বিটল পোকা ও পিঁপড়ার বন্ধুত্বটা কতটা খাঁটি। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন আরেকজনকে বাঁচাচ্ছে। এদের বন্ধুত্বটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এসব করতে করতে পিঁপড়াটি হঠাৎ করে দেখতে পায় তাদের সামনে বড় একটি ঝর্ণা চলে এসেছে। আর কালো পিঁপড়াগুলো সবাই এবং বিটল পোকাটি দ্রুত করে বক্সের ভিতর ঢুকে যায়। আর এখন কালো পিঁপড়াদের সাথে সাথে মাছটিও ক্যানের ভিতরে থাকা লাল পিঁপড়াগুলো ঝর্ণা থেকে সবাই নিচে পড়ে যায়। আর ঝর্ণা থেকে নিচে পড়ে মাছটি এবং লাল পিঁপড়াদের ক্যানটি মাটির ভিতরে এভাবে আটকে যায়। লাল পিঁপড়াগুলো ক্যানের ভিতর থেকে বেরিয়ে সাঁতরে এবারের মতো প্রাণে বেঁচে যায়। আর কালো পিঁপড়াগুলো কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সফল হয়। তারা ভেসে ভেসে নদীর পাশে চলে আসে। আর তারা বক্সের ভিতর থেকে সমস্ত চিনিকে এভাবে বের করে এক এক করে মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর সাথে সাথে তাদের নতুন বন্ধু পিটল পোকাটিও তাদের বাড়ি আসে। তাদের নিয়ে আসা চিনি থেকে তাদের রানীকে একটুকরো চিনি উপহার দেয় ও তাদের রানী চিনি পেয়ে খুব খুশি হয়ে তাকে অনেকগুলো ডিম উপহার দেয়। এদিকে একটি লাল পিঁপড়া তাদের পিছু করতে করতে কালো পিঁপড়াদের বাড়ি পর্যন্ত চলে আসে। লাল পিঁপড়াটি ফিরে গিয়ে তাদের রানীকে সব খুলে বলে। আর তখনই লাল পিঁপড়াদের রানী কালো পিঁপড়াদের উপর আক্রমণ করে চিনির বক্সটিকে চিনিয়ে আনতে বলে। আর ততক্ষণে রাত হয়ে যায়।
দিকে কালো পিঁপড়াগুলো সারা দিন অনেক পরিশ্রম করায় রাতের বেলায় একটু শান্তিতে ঘুমাচ্ছিল। আর বিটল পোকাটিও তাদের সাথে ঘুমাচ্ছিল। বিটল পোকাটি ঘুমের মাঝে স্বপ্ন দেখে সে তার পরিবারের সাথে বনের ভিতরে উড়ে বেড়াচ্ছে। এই দেখে তার ঘুম ভেঙে গেল। আর সে দেখতে পায় সে তো কালো পিঁপড়াদের বাড়িতে রয়েছে। আর তখনই বিটল পোকাটি পিঁপড়াদের রাজমহলের ছাদের উপরে চলে আসে ও সে আবারও উড়ার চেষ্টা করে এবং সে দেখতে পায় তার ভাঙা পাখাটি আবারও গজিয়েছে। কিন্তু এখনও যে সে ভালোভাবে উঠতে পারছে না তার নতুন পাখা দিয়ে, তাই তো সে আবারও ফিরে এসে পিঁপড়াদের সাথে ঘুমিয়ে পড়ল। ওদিকে সকাল হতে না হতে লক্ষ লক্ষ লাল পিঁপড়া ভয়ানক সব অস্ত্র নিয়ে কালো পিঁপড়াদের বাড়ি ঘিরে ফেলে। কালো পিঁপড়াগুলো এই অবস্থা দেখে তারাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে লাল পিঁপড়ার দল তাদের উপর হামলা করে দেয়। নয় তারিখ রাত 10টা বাজে মিস করো না বন্ধু। মিনস্কিউল ভ্যালি অফ দ্য লাস্ট এন্ড মুভির শেষ পর্বে রয়েছে কালো পিঁপড়া আর লাল পিঁপড়া সেই রোমাঞ্চকর ভাইরাল ভিডিও, যাতে দুষ্টু লাল পিঁপড়া ও কালো পিঁপড়াদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। আর কেমন করে বা বন্ধু বিটল পোকার সহযোগিতায় কী করে লক্ষ লক্ষ লাল পিঁপড়ার সেনাদের পরাজিত করে কালো পিঁপড়ার সেনারা, অবশ্যই এসো কিন্তু। আর যেতে যেতে ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।